লোহার খাঁচা অধস্তন আদালতের অনেক পক্ষে স্থাপন করা হয়েছে। আমরা পত্র আদালতে 74টি আদালতের তালিকা দিয়েছি নিম্ন আদালতের, যেখানে লোহার খাঁচা বর্তমানে আছে, এছাড়াও সারা দেশের বিভিন্ন আদালতে আছে। তার তালিকা আদালত চেয়েছেন, সেটি আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আদালতে দায়ের করা হবে। আর আজকে ক্রিমিনাল রুলস এন্ড ওয়ার্ডার্সে 82 নম্বর বিধিতে একটি বিধি আছে যে প্রত্যেক আদালতে একটি কেস থাকবে। লোহার কেস কি হবে কি হবে না এই মর্মে বলা নাই, বলা হচ্ছে প্রত্যেক আদালতে একটি খাঁচা থাকবে। এবং এই বিধানটি ক্রিমিনাল রুলস এন্ড ওয়ার্ডার্সে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, এবং সংবিধানের 35 নির্যাতনমূলক এবং অপমানমূলক বিধি। এই কথা বলে আমরা এই বিধিটির সাংবিধানিকতা চ্যালেঞ্জ করেছি, এবং এই বিধিটি আজকে আদালত একটি রুল দিয়েছেন যে এই যে 82 বিধি, এই 82 বিধি সংবিধানের অনুচ্ছেদ 35-এর সঙ্গে কেন সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, এই মর্মে আদালত 4 সপ্তাহের রুল জারি করেছে। এটা কি এমন কি যে আদালতে লোহার খাঁচা রাখাটা কেন অসংবিধানিক? জি, অনেকটা এরকম যে আদালতে নিম্ন আদালত কক্ষে লোহার খাঁচা প্রতিস্থাপন করা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, এই মর্মে 4 সপ্তাহের রুল জারি করেছেন। এই মামলাটিতে মূলত আমাদের গ্রাউন্ড হলো যে এটি অমানবিক এবং নিষ্ঠুর আচরণ। যিনি জামিনে আছেন তাকেও লোহার কাছায় ঢোকানো হয়, যিনি জেলে আছেন তাকেও লোহার কাছায় ঢোকানো হয়, যিনি সাজাপ্রাপ্ত আসামি তাকেও লোহার কাছায় ঢোকানো হয়, পুরুষ মহিলা সবাইকে লোহার কাছায় ঢোকানো হয়, অথচ যিনি জামিনে আছেন তার লোহার কাছায় ঢোকার কোনো কার্যকারিতা এবং কোনো যুক্তি থাকতে পারে না। একই সাথে আমরা আদালতে দায়ের করেছি ইউরোপিয়ান কমিশন, ভারত, পাকিস্তান এবং ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, সব জায়গায় এই লোহার খাঁচা আদালত থেকে তুলে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে এটি নিষ্ঠুর এবং অমানবিক আচরণ। জাতিসংঘের একটি সুনির্দিষ্ট কনভেনশন আছে, সেই কনভেনশনে বলা হয়েছে কারোর সঙ্গেই কোনো নিষ্ঠুর অমানবিক আচরণ করা যাবে না, একজন আসামি হোক আর যেই হোক না কেন। আদালতের ভিতরে যখন একজন সম্মানিত ব্যক্তিকে খাঁচার ভিতর ঢোকানো হয়, এটি কারো জন্যই কল্যাণকর হতে পারে না, সংবিধান আমাদের এটি অ্যাপ্রুভ করে না। কিন্তু যারা দুর্দর্শ আছে বা দাগী আসামি, তাদের ক্ষেত্রে কি হবে? দেখুন তো আদালত থেকে পালিয়ে যাওয়ার ঘটনা আমরা দেখেছি বা শুনেছি। দেখুন, আমরা আদালত থেকে, নিম্ন আদালত থেকে একটি জঙ্গি মামলায় আসামি পালিয়ে গিয়েছিলেন, সেটি কিন্তু আদালত কক্ষ থেকে নয়, আদালতে নেওয়ার সময় রাস্তা থেকে। তবুও আমরা মনে করি বিশেষ ক্ষেত্রে বিশেষ জনকে আপনি এভাবে রাখতে পারেন, কিন্তু ইন জেনারেল ব্যক্তি জামিনে আছে কি নাই, তার সামাজিক স্ট্যাটাস কি, তিনি কোন ধরনের মানুষ, এগুলো বিচার বিবেচনা না করে সবাইকে লোহার খাঁচায় রেখে দেওয়াটা অমানবিক, নিষ্ঠুর এবং বর্বর আচরণ বলেই আমরা মনে করি। এই জন্যই আদালতের কাছ থেকে আজকে আমরা এই রুল দিয়েছি।